والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها. سورة حديد 19 مرآة. كان الله رب العالمين الشات كرسًا. যে সন্ন্যাসবাদ এবং সংসার ত্যাগ এই সংসার ত্যাগ করে জীবন যৌবনের সকল কাজকর্ম ছেড়ে দিয়ে মানুষ যে এইভাবে সন্ন্যাসী হয়ে যায় আল্লাহ পাক বলছেন যে এই সন্ন্যাসবাদ এটা তারা নিজেরা উদ্ভাবন করেছে এই উদ্ভাবনটাই হলো মূলত বেদাত একেই বলা হয় তো আল্লাহ রব্বুল আলম এখানে বললেন কোরআনকারী মেয়ে যে এই সন্ন্যাসবাদটাই তারা উদ্ভাবন করেছিল এবং কী জন্য উদ্ভাবন করেছিল প্রথম কথা হলো আল্লাহ এর আগেই বলছেন আমি তাদের জন্য এটা মনোনয় দেই মনোনয়ন দেই নাই আমি অনুমোদনও দেই নাই আমি তাদের উপর অবধারিত করি নাই কিন্তু তারা নিজেরা সংসার ছেড়ে দিয়ে মানে আবাদত বন্দী করতে গিয়ে আল্লাহকে পাওয়ার জন্যে যাতে আরও বেশি সময় দিতে পারা যায় ওই সমস্ত জামেলা থেকে মুক্ত হয়ে গেলে তারা বলছে কি যে আল্লাহ রব আলমিন নাকি সন্তুষ্টি পাওয়া যাবে ইল্লাফতে আর ইদোয়া নিল্লাহ তারা শুধু এটাই চাইছিল যে আল্লাহকে কিভাবে রাজি করা যায় সংসারে ঝামেলায় থাকলে যতটুকু সময় আল্লাহর এবাদতে আল্লাহ রবিল আলমিনের আরাধনায় ব্যয় করা যেত এটা হবে না তো এই জন্য তারা করছে কি বৈরাগ্যবাদ এবং সন্ন্যাসবাদ এটা তারা নিজেরা উদ্ভাবন করেছে আর আরেকটা অর্থ হলো যে আমি আল্লাহ তাদের কাছ থেকে যেটা চাইছিলাম সেটা হলো আমার সন্তুষ্টি আমি এগুলো চাই নাই যে তারা উদ্ভাবন করুক যেহেতু উদ্ভাবনের কথা ইসলাম এমনি হারাম তারপরে আল্লাহ বললেন কি ফামার আহা হাক্কারি আয়াতিহা এইটা কিন্তু তারা ধরে রাখতে পারল না এটার তদারকি করা যতটুকু নিজেরা চাইছিল যে আমরা খুব বেশি আল্লাহর ইবাদত করবো আল্লাপাক বললেন যে তারা তাদের এই টার্গেটে অটল থাকতে পারে নাই সফল হওয়া তো দূরের কথা ফামার আহা হাক্কারি আয়াতিহা তাইলে নিজের পক্ষ থেকে কিছু উদ্ভাবন করলে ব্যর্থতা আল্লাহ হবুল্লা কথা অনুযায়ী বোঝা গেল মানুষের পরিণতিতে পাওয়া ছাড়া আর কিছুই থাকে না সফল হতে পারে না আল্লাহর সন্তুষ্টি পাওয়ার তো দূরের কথা অথচ তারা করেছিল আল্লাহ হবুল্লাহ আলমিনের সন্তুষ্টি পাওয়ার জন্যে অতএব আসুন আজকে আমরা আর একটু দেখি যে আল্লাহ নব্বী হাদিসের মধ্যে কী বলেছেন তিনি বলেছেন যে এই দিনটা হল অতি সহজ ইন্না হাদা ইন্নাদ্দীনা ইউসরুন আল্লাহর দিন সহজ সহজ ওলাইনা হায়দুন ইল্লা গালাবা তো এই সহজ দিন পেয়ে যে এটার উপরে সন্তুষ্ট থাকবে না আরও ভালো কিছু করার জন্যেই আল্লাহকে রাজি করার জন্যেই তারা একটু শক্ত কিছু চায় মানে আরও বেশি কিছু চায় আল্লাহ নবী ইসলাম বললেন যে ওইটা পারবে না ধরে রাখতে পারবে না ওই যে পদক্ষেপগুলো নিবে কর্মসূচিগুলো গ্রহণ করবে ওই অ্যাবাহতের পরিমাণ যে বাড়াবে এই পরিমাণটাই তাকে শেষ পর্যন্ত পরাস্ত করে ফেলবে তার মানে সে ওই আগের আয়াতে যেটা শুনছেন তারা ওইটাই ধরে রাখতে পারবে না তাইলে কেন এটা করে মানুষ ওইটাই ওই যে আল্লাহাক আয়াতে বললেন যে তারা চাচ্ছিল আল্লাহ সন্তুষ্টি এবং হাদিসের মধ্যেও যে হাদিস আপনারা একটু আগে শুনলেন যে সেখানে ওই জিকিরের প্রসঙ্গ ছিল আবদুল ইবনে সৌদ রদ্দাহ আনহু এবং আবু মস আসি তালা আনহুর যেই ঘটনা সেখানে তো আপনারা দেখতে পেলেন যে এটা জিকিরের প্রসঙ্গ ছিল নাকি আল্লাহর নাম নেওয়া কিন্তু এটা গ্রহণযোগ্য হলো না এবং তারা যখন এই কারণ দর্শাইল যে আমরা চাচ্ছি ভালো কিছু চাচ্ছি এটা তো খারাপ কিছু না তখন ইবনে মাসুদ রাহু কি বলেছিলেন অনেক গভীর জ্ঞানের অধিকারী একজন সাহাবি এবং সাহাবাদের মধ্যে তাকে বলা হয় তিনি হলেন মানুষকে তারবিয়ত দেওয়া তার ছাত্রদেরকে গড়ে তোলার ক্ষেত্রে খালি ইলিম না তিনি হলেন অনন্য তার একটা নামই আছে মাদ্রাসাত আবদুল্লাহ ইবনিমা সৌদারবইয়া সালবে সাল্লিহ নাম দিয়ে দিয়েছেন আবদুল্লাহ ইবনে সৌদ আদুল্লা তালা আনহুর শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বলেন আল্লাহ আকম এই সাহাবির থেকে এই ধরনের কথা তাইলে আশাই করা যায় উনি বললেন যে ও বেদাতি পন্থায় জিকির করে তোমরা আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবা বরং মূল্যীতি শুনাই দিলেন খামিন মুরি দিন খৈরি বা কতই না কল্যাণকামী চায় কিছু সাধন করতে ভালো কিছু কিন্তু এটা তাদের পক্ষে সম্ভব হয় না কেন হয় না পদ্ধতিটা ভুল হওয়ার কারণে এই জন্যে বেদাতের ক্ষেত্রে অনেক কথাই আসছে কিন্তু আব্দুল আবদুল্লিন্দুল কথাটা কত সুন্দর উনি বলছেন যে ইকতেসাদি সুন রুমিন ইস্তিহাদিন ফি বেদাহ সুন্নতি আপ পন্থায় আমল করতে গেলে মধ্যম পন্থা অবলম্বন করে মাঝারি ভাবে আবাদত যদি করেও চলে যায় একজন মানুষ এটা ওই বেদাতি পথ পদ্ধতিতে অনেক সাধনা করার চেয়ে এটাই ভালো এটা আবার এমনি কমও বোঝাচ্ছেন না কিন্তু এখানে যেটা মূল টার্গেট বাড়াবাড়ি যেটা হুলু যেটা করতে গেলে মানুষ বেদাতে পড়বে যেটা সম্পর্কে সমাল্লাপাক কোরআনে মানা করেছেন ইয়াহ খিতাবু ফি দিন ওই কিতাবধারীরা তোমরা তোমাদের নিজেদের দিনের মধ্যে বাড়ায় না এই বাড়ানোটাই ছিল ওই সম্প্রদায়ের গুমরাহির মূল কারণ আজকে উন্মতি মুসলিমার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যুগের সামনে ওই কিছু বাড়িয়ে দেওয়াটাই হলো কিন্তু গুমরাহের মূল কারণ এমন আপনারা এই কমন সেন্স ব্যবহার করলেও বুঝতে পারেন এটা তো ধরেন যে এটা চায়ের কাপ ঠিক আছে যাদের ডায়াবেটিস না তারা চিনি ব্যবহার করেন কিন্তু এরপরেও যদি চিনি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এছাড়া ওই আমাদের এলাকায় বলে যে বেশি চিনিতে পেটে কামড়ায় মানে কি ওটা হেতে বিপরীত হয়ে গেল এবং আরবি তো কোথায় আছে কুলমা জাদা আনহাদ্দিহি রাজা ইলা কোন জিনিস যদি তার সীমা থেকে বাড়িয়ে চলে যায় ওটা শেষ পর্যন্ত উল্টা দিকে গড়ায় তো এবাদতের ক্ষেত্রে এই রুলগুলো আরও সূক্ষ্ম আরও গুরুত্বপূর্ণ ছিল কিন্তু উম্মতে মুসলিমা এটা ধরে রাখতে পারলো না কীভাবে পারলো না এই যে হাদিসের মধ্যে দেখেন এটা আগে শেষ হোক নবী আল্লাহনবী সাল্লাম বললেন যে ফাসাদিবু ও আবসিরু ও এটা বোখারির হাদিস উনচল্লিশ সিরিয়ালে মুসলিমের দুই হাজার আটশত ষোলো এত গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ আকবর বললেন যে তাইলে তোমরা সঠিক পথ ধরে চলো সিরাতে মুস্তাকিম এটারই নাম সিরাতে মুস্তাকিমকে আরে করতে বলা হয় মাঝের পথ মিডেলের এবং বললেন যে কাছাকাছি হো সুন্নতের কাছাকাছি হওয়ার চেষ্টা করো আর সকাল সন্ধ্যায় আর রাতের শেষ ভাগে যতটুকু পারো নফল আপাদত করো বেশি করার তাইলে দরকার নাই এতেই বহারির আরেক আরেকটা অন্নপূর্ণায় আসছে আল কাসদা আল কাসদা তা মধ্যম পন্থা মধ্যম পন্থা ধরে থাকো তাইলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছা সহজ হয়ে যাবে আল্লাহ আকবার আচ্ছা কঠিন পথ অবলম্বন করলে যে সমস্যা মানুষ মানে ধরে রাখতে পারবে না এটা আমার আপনার তো ব্যাপার না আসাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনি পারেন নাই উনি করতেন কি বিয়ে শাদি করতেন তো তাহাজ্জুদের কারণে আর স্ত্রীর সাথে কোনো যোগাযোগই নাই তো আম ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে লাগবে না এটা ফলো করেন ফলো করতেছেন যে আমার ছেলে আমার বৌমার সাথে কি আচরণটা করে অবস্থা তো দেখে মনে হয় না যে তার সাথে তার কোনো লেনদেন হচ্ছে সারা রাত খালি আবাদত এরপরেও তিনি আরও অপেক্ষা করতেছেন দেখি তার সময় ভাগ করা আছে কি না এক পর্যায়ে তিনি শেষ পর্যন্ত বৌমাকে জিজ্ঞাসাই করলেন যে আমার ছেলের কি আচরণ তোমার সাথে ইঙ্গিতে বললেন বললেন যে লাম লি ফিরোহান ওলাম ইফাতিস কানাফা। আপনার ছেলে তো ওই রাত্রি বিছানায় আসে না আর আমার সাথে যে আচরণ করবে ওই জগতেই সে পা দেয় না বেডরুম তারপরে গোরফত যেকে যেটাই বলা হয় ওখানকার ওই পরিবেশে যে উনি বুঝাইলেন তার মানে কি ইঙ্গিতে বুঝাই দিলেন যে তার সাথে তার কোনো রাতের লেনদেন লেনদেন হয়ই না এইটা শোনার পরে আমরুল আবরুল্লাহ আসরদ্দুল্লাহ আনহু চলে গেলেন কোথায় তখন তো আল্লাহনবী বেঁচে আছে যে ওখান থেকে সমাধানটা আসুক সেলি যেহেতু এবাদতে এত নিবিষ্ট থাকতে চাচ্ছে আর এখান থেকে বোঝা আল্লাহর সাহাবি নবী ইসা হাতে গোড়া আর আল্লাহনবী ইসাল্লাই সে যে ডিরেকশন দিচ্ছেন নিরুৎসাহিতও করা নবীর আদর্শ না আর বাড়াবাড়ি যেটা ওইটার থেকে তাকে মানও করা আল্লাহনবী ইসা আদর্শ না সেই জন্য তিনি ডাকলেন ডাকার পরে বললেন যে তোমার একটু রুটিনের কথা বলো বা তোমার কি রুটিন আসলে এইটাই নাকি জবানবন্দিতে পাওয়া গেল যে এইটাই রুটিন তখন আল্লাহ নব্বী সাল্লাম বললেন যে না এখানে তোমার কিছু সংশোধনী আছে তারপরে রুটিনে আরও বেরিয়ে আসলো যে উনি রোজা রাখতে চায় একেবারে প্রতিদিন কন্টিনিউ নামাজ যেমন পড়তেছে সারা রাত রোজাও প্রত্যেক দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার এরমন কোনো কথা নাই যে এটা বাঁধ নবী ইসাইলাম বললেন যে না না একটু কমায় নিয়ে আসো ওই মাসে তিনটা রোজাই রাখো তুমি বোখারের হাদিস তিনটাই রোজা রাখো ওই তিন দশই তিরিশ আল্লাহ মিলায়ে দিবেন সব আল্লাহনবী ইসালাম সংক্ষেপ করতে গেলেন আর একটা পদ্ধতি এখানে পাওয়া গেল যে অনেক আপ তাকে আপনি মাঝে আনতে গেলেও প্রথমে ঢাউনে নিয়ে আসেন বলে এটা যথেষ্ট এরপরে একটু আবার আঘান বুঝতেই পারছেন আল্লাহনবী ইসাম যে ও কী করবে যে প্রত্যেক দিন রোজা রাখে তিন দিন বললে তো পোষানো যাবে না ওকে বুঝতেও যাবে না আল্লাহ নবীসাব এই জন্য টান দিলেন এদিকে মাত্র তিন দিনই চলছে এনাফ তিন দিন তিন দশে তিরিশ আল্লাহ নবিসা বললেন যে যে সোম সালাছা তুমি মাত্র তিনটা রাখো এই এটাই তোমার জন্য শেষ বলে দিলেন যে এক মাসের কাজ দিয়ে দিবে এবং এটা হিসাব তো আপনারা জানেন আমাদের আমলনমা আমাদের আমলের সব কত হিসাব হয় একে দশ সোম বা আফতির মিন কুল্লি শাহরিন সালাছা ইয়াম সৌমুদ্রাহার মাত্র প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখো এটা তোমার যুগ ব্যাপী রোজা হয়ে যাবে তার মানে কি প্রত্যেক মাস ফুল হয়ে গেল মাসে বৎসর আর বৎসরই তো যুগ আল্লাহনবিসাম সেই পর্যন্ত মানে বুঝাই দিলেন কিন্তু মাগর কাম হচ্ছে না তিনি বললেন যে আমি আরো পারি আরও পারি এরপরে আল্লাব ইসলাম বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো সৌমে দাউদ এটা কি তুমি ফলো করো একদিন রোজা রাখলে পরের দিন কিন্তু রাখতে পারবে না এর পরের দিন রাখো একদিন গ্যাপ দিয়ে তো এই জায়গাতে বোঝানো গেল আর কি মানানো গেলো আল্লাহনবী ইসলামের কথা উনি মানলেন আচ্ছা ঠিক আছে তাহলে এটা এটা আমি মানলাম এটাও কিন্তু নবী সাহেব চাচ্ছিলেন না এখন মুরব্বীরা যেটা চায় না এটা যদি পরিস্থিতির কারণে শেষে উনিও সায় এটার মধ্যে বুঝতে হবে বিশেষ কোনো কল্যাণ নাই এটার কারণ কি এটার কারণ হলো এই জায়গাতেই আবদুল্লাহ আমরুল্লাহ আস সদুল্লাহ তালানহু বলতেছেন ইয়ালাইথানি কুন্তু আখাস্ত রোখ সাহ আল্লাহ নবী আমাকে যে সহজ করে দিয়েছিলেন আমি যদি ওইটাই অবলম্বন করতাম কেন শেষ বয়সে এইভাবে একদিন ছেড়ে একদিন রোজা রেখে উনি দুর্বল হয়ে গেছিলেন দুর্বল হয়ে এখন শরীরে যখন এনার্জি নাই এখন তো নামাজ পড়তেই মজা পাচ্ছেন না আর মধ্যম পন্থার বাস্তবতা ছিল যে নামাজ যে ফরজের জাকাতগুলো করা হয়েছে মাত্র পাঁচ টাইমে সতেরো রাখাত সাথে সুন্নত মক্কাদেগু গুলো মিলাইলেই মধ্যম পন্দা হয়ে গেল আর এমনকি পরিস্থিতির কারণে কেউ যদি শুধু ফরজটাই রাখে মধ্যম হয়ে গেল রমজান মাসের রোজাটাই যদি কোনো মুসলমান রাখে তাকে কি বলা যাবে আর নফল একটাও যদি না রাখে যে সে রোজার মধ্যে কোনো ত্রুটি করছে কিন্তু এদিকে আপনার ওই প্রত্যেক দিন রোজা রাখতেছে প্রত্যেক দিন রোজা রাখতেছে এরপরে শরীর দুর্বল হওয়ার কারণে ফরজ নামাজ ঠিকমতো পড়ে না অথবা গড়ে পড়তে হয় তাকে জামাতে যায় না তাকে কি বলা হবে অবশ্যই সে ত্রুটি ত্রুটি করছে ইসলাম যে জাকাত ফরজ আদায় করতে বলেছে শতকরা আড়াই টাকা বৎসর পুরা হওয়া যেখানে দরকার সেখানে এক বছর যদি কেউ জাকাতটা দিয়ে দে আর যদি কোথার কথা এক সৎকা হিসেবে এক টাকাও না দেয় তাকে তো আল্লাহর কাছে আসামি হওয়া লাগবে না কিন্তু যদি একেবারে সব কিছু অকা বিলিয়ে দিয়ে দেদার সে হাতিম তাই সেজে গেলো সাময়িকের জন্যে আর এরপরে তার সংসারের ব্যবহার গ্রহণ করার তার যোগ্যতা হারিয়ে ফেললো। এটাকে কি বলা হবে অপরাধী নবী সাম তো এত ভারসাম্যতার নবী যে বলছেন যে তোমার নিজের জন্য যে একটা টাকা খরচ করবা এটাও সাদকা তোমার স্ত্রীর জন্য যেটা খরচ করবা এটাও সাদকা শেষে বলছে তোমার সন্তানের জন্য যেটা খরচ করবা এটাও সাদকা সল্লাইসাল্লাম কোন ইসলাম তিনি আমাদেরকে দিয়ে গেছেন কি জিনিসটা আমাদেরকে তিনি ভারসাম্যতার জন্য হল আমরা যাকে আজকে বলতেছি যে আপনার সমন্বয় আপনার জীবনটা যেন সমন্বিত হয় দুনিয়াও চলে আখেরাতও চলে ওই যে সন্ন্যাসবাদী কি হয়ে গেছে সে এক একদিকে চলে গেছে আখেরাত ধরতে গিয়ে দুনিয়া পুরা হারিয়ে ফেলছে কিন্তু ইসলামের নবী মোহাম্মদ আরবি সাল্লী আসলাম কীভাবে আমাদেরকে সমন্বিত জীবনের ব্যবস্থা দিলেন সন্ধান দিলেন আল্লাহর পথে বে করা গরিবকে দান করা আবার ওইদিকে আপনার নিজের পরিবারে দান করা ওখানে আবার কি বললেন আল্লাহর পথে আল্লাহর পথ বলতে জিহাদও আছে এর মধ্যে স্বামী মসজিদও আছে মাদ্রাসাও আছে দান খয়রাত সাধারণ দান খয়রাত এটা যে কেউ আছে কিন্তু আমরা সাধারণ কমন সেন্সে কি বুঝতেছি আল্লাহর পথে বিশেষ করে জিহাদে হয়ে গেলে এটা তো আর একজন স্বামী হয়ে তার ফ্যামিলিতে যে টাকা ব্যয় করবে এর চেয়ে কম হওয়ার কথা না সমান হওয়ার কথা না ওইটা বেশি হওয়ার কথা কিন্তু আল্লাহ নবী ইসাল্লাম তিনটা প্রসঙ্গ টেনে এরপরে কি বলে দিলেন সর্বোত্তম টাকাটা হলো ওইটা বে ওইটা বের করা যেটা তোমার ফ্যামিলির জন্য তুমি ব্যয় করবা সাল্লি আসাল্লাম এই এই নবীর এই শিক্ষা রেখেও আপনি যদি সন্ন্যাসবাদে গিয়ে আল্লাহর সন্তুষ্টি খুঁজেন আপনি যদি সংসার ছেড়ে দেওয়ার মধ্যে বৈরাগ্যবাদের মধ্যে আল্লাহর সন্তুষ্টি খোঁজেন জান্নাতের পথ খুঁজেন আপনি কোন জান্নাতটা পাবেন আমাকে বলেন দেখি আপনি কোন আল্লাহকে রাজি করতে চান আল্লাহকে রাজি করার তো পথ সুরা হাজাবের একুশ নম্বর আয়াতে চারটা দিক থেকে আপনাকে তাগিদ দিয়ে সকল দরজা বন্ধ করে আল্লাহ রবুল আলমিন একেবারে সীমাবদ্ধ করে দিলেন যে লাকাদ কানা লাখুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লাম একটা তাকিদ কাদ একটা তাকিদ কানা লাকুম একটা তাকিদ ফি রসুল্লাহিকে উসওয়াতুন হাসানার আগে আনার কারণে চারটা থাকিদ একটা আয়তের মধ্যে মানে কোরআন কিনির মধ্যে এই ধরনের স্টাইল আল্লাহ রবীন্দ্রম খুব কমই ব্যবহার করেছে শুধু এই কারণে যে হেদায়েতের পথটা যে আমার নবী সালাইসের অনুসরণের মধ্যে সীমাবদ্ধ তার বাহিরে গেলে যে তোমাদের গুমরাহি অনিবার্য জান্নাত পেতে গেলে যে এটাই তোমাদের অবধারিত এর বাইরে গেলেই তোমাদেরকে জাহান্নামে যাওয়াই লাগবে এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ নবীন যেই দিক নির্দেশনা দিলেন এটা সাহাবির জন্য যেমন প্রযোজ্য ছিল এটা কিন্তু এর পরবর্তী সময়ে যে কোনো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় সবার জন্য খালি প্রযোজ্য না এটা অবধারিত এটা ছাড়া হেদায়তের কোনো পথ নেই খৈরুল হাদি আসা লিফা তো আল হুদা খৈরুল ইসা লিফা তো আল আল হুদা ওর সারুল হাওয়া দিসু আলিমগন কবিতার ছন্দ মানুষকে বোঝানোর জন্য বলেছেন সারা আবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত সর্বোত্তম পদ্ধতি হলো যেটা পূর্বে কার যুগে আল্লাহ নবী সামের যুগে সালমে সালেহিনদের যুগে হেদায়তের উপর দিয়ে যেটা অতিক্রান্ত হয়েছে যেটার উপর তারা আমল করে আল্লাহ সন্তুষ্টি পেয়ে সার্টিফিকেট পেয়েও চলে গেছেন সাবে রামগণ এর চেয়ে আর কোনো পথ নাই বরং এর বিপরীতে সর্বনিকৃষ্ট পথ হলো এটা যেটা পরবর্তীরা উদ্ভাবন করেছে বৈরাগ্যবাদ হোক আর সন্ন্যাসবাদ হোক আর এবাদতের নামে যা কিছুই সেই জন্যে আজকে আমাদের খুবই প্রয়োজন যে এই সময়ে বিশেষ করে এই যে রবিউল আউ্বাল আসলো যেখানে বলা হচ্ছে রবিউল আউ্য়াল এলে তোমারই গান গায় আবার রবিউল আউ্য়ালে তোমায় ভুলে যায় ইনারা মনে করছে যে এই মাসে মানে আল্লাহ নব্বী ইসালিসামের মহব্বত প্রকাশ করতেই হবে এখন যে ব্যক্তি এত বড় মহামানবের মহব্বতের জন্য একটা মাস ঠিক করে ফেললো বড় ওখানকার বারো তারিখ ঠিক করে ফেললো প্রথম পয়েন্টই তো সে ফেইল কেননা সে তো প্রকৃত ভালোবাসার কাজ করে নাই আপনারা ওই যে ভালোবাসা দিবসের সঙ্গে শুনেন কিনা যে ইসলামী স্কলাররা বলেন যে আমরা তো আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রীদেরকে বারো মাস ভালোবাসি তো আমাদের আবার দিবস আসবে কেন ওই দিনটা তো বারো মাসের ভিতরেই তো সামিল নাকি আমাদের দিবস তো লাগবে না তোমাদের লাগবে কিন্তু তোমরা বারো মাসের তিনশো উনষাট দিন ভালোবাসো না এই জন্য তোমাদের লাগবে কিন্তু তারা আবার সেটাও করে না কাকে ভালোবাসে ওই দিন যাদেরকে ভালোবাসা বৈধ তাদেরকে না অবৈধ সেটা এমন অবৈধ এমন অবৈধ যে এইবার ভালোবাসার দিন পালন করার পরে পরবর্তী বছর আবার ওই গাছতলায় ওই বটের তলায় ওই জায়গাতে গিয়ে সন্তানের ভ্রূণটা ফেলে দিতে হয় তাদেরকে লাহাউলাল তো নিজেরাই প্রমাণ দিচ্ছি যে এই ভালোবাসা সেই ভালোবাসা নয় তা না হলে এটাকে তো স্মৃতি ধারণ করে রাখার কথা ছিল আমার সন্তান এমনকি যুগের লোকজন বাহাদুরি করতো যে আমি এটার বাপ তারা এখন নিশানা টানাই দিত তারা জানতো না যে এটা কতটুকু জঘন্য তারা এটাই করতো তুমি তাহলে বোঝা গেলো জানো ভিতর ভিতরে জানো যে এটা অপরাধ জানো যে এই মহিলার ইজ্জত তুমি হরণ করেছ জানো যে এই সন্তান আমার নাম পরিচয় নিয়ে দুনিয়াতে আসলে এটা আমার বেজ্যুতির কারণ সেই জন্য ওইটা ঢাকা দেওয়ার জন্যে আবার তুমি ওই গাছতলায় গিয়ে সন্তানের বোন ফেলে দিচ্ছ এটা অভয় কোরআন দুইজনে তোমরা মিলে কর্ম করছো আর এই সন্তানটা তো কোনো অপরাধ করে নেই কালকে আমাদের দিন ওই জীবিত পুতিত সন্তান সম্পর্কে পাক কোরআন মধ্যে সুরা তকবীরের মধ্যে বললেন যে তাকে জিজ্ঞাসা করা হবে যে ও ভ্রূণ তুমি বলো ওকে ওহে পুতিত সেই জীবিত সন্তান জীবিত অবস্থায় পুতিত সন্তান তুমি বলো যে তুমি কোন অপরাধে তোমাকে তারা কবরস্থ করেছিল লা ইল্লাল্লাহ তার মানে আল্লাহ যখন প্রশ্ন করবেন সে উত্তর দিবে যে আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না অতএব ভালোবাসতে হবে আল্লাহ নব্বিশামকে বারো মাস আজ একজন আরবি বলছেন ও হাল তো মানুষ বলতেছে যে আমি আমার প্রিয়জনকে স্মরণ করলাম উনি বলছে যে প্রিয়জনকে আবার স্মরণ করতে হয় কেন হঠাৎ করে স্মরণ করা মানে আগে ভুলে যাওয়া উনি বলছেন আল্লাহনবী সাহস মানুষকে যদি তুমি বললো যে স্মরণ করলাম বা বারোই রবিল্লার স্মরণ করতেছি এর এর আগে তুমি ভুলে গেছিলা উনি বলেন যে এটা আশ্চর্যের কথা প্রকৃতপক্ষে যারা ভালোবাসে তারা তাকে বারো মাস স্মরণ করে সাল্লু আলিহি আসাল্লাম আমরা কি বারো মাসই নবীর প্রেমী নাকি না মৌসুমি প্রেমী আচ্ছা দেখেন মৌসুমি যারা এরা আবার কি করতেছে দেখেন এই যে বললো যে বারোই রবিল্লা উল্লাহনার জন্মদিন এইটা ধরতে গিয়েও পারল না আবার কেননা তারা তো প্রকৃত প্রেমী না এই জন্য ইতিহাসটাও জানে না আর এখানে কত মানে ভুলের আশ্রয় নিচ্ছে দুই থেকে নিয়ে আট নয় দশ বারো সতেরো এগুলি সব হলো আল্লাহনবী ইসালামের মানে মতান্তরে জন্ম তারিখ এর মধ্যে আবার জন্ম তারিখ হিসাবে নয়টাই সবচেয়ে শক্তিশালী কোনটা শক্তিশালী নয়টাই শক্তিশালী মাসের মধ্যেও কথা থেকে গেছে সাহাবির থেকে নিয়ে অনেকের মত আছে যে রমজান মাসে মাসে আল্লাহনবী ইসাইসামের জন্ম লাই লাই্লাহ তো চাষি মারা গেছে চিটাহাং আর সাসা গিয়ে কবর জিয়া করতেছে কানতেছে সিলেটে আল্লাহ তুমি ওয়াইফে জান্নাত তো লোকজন বলছে কী ব্যাপার কানতেছেন কোনো বলে আমার ওয়াইফ মারা গেছে জন্য তার কবর জিয়ারতে কানতেছি বলে আপনার ইয়ে আমাদের ভাবির না কবর চিটাঙ্গ আপনি সিলেটে এসে কাঁদতেছেন কোনো আরে তাই নাকি মানে আবেগের ছুটে হারাইলে সব কিছু যে চিটাহাঙ্গের ভাবি সিলেট গিয়ে মানে ওনার কাছে উনি জেরাতের হকদার বানাইলেছে তা আমাদের অবস্থা তাই হয়েছে আল্লাহ সের জন্ম তারিখ তো বারো না এরা বারো তারিখ এসে বলতেছে যে ইয়া নবী সালাম আলিক বলেন লাহাউলাউলা কোয়াতলা তাও আবার কত ধরনের বেদাত দিয়ে এগুলোকে তারা কি করতেছে তারা পালন করতেছে কারণ জন্মসন আপনি খুঁজতেই পাবেন যে এটা ওই সময় ছিল না এটা একটা চাক এটা একটা মানে চূড়ান্ত দলিল যেটা হলো ইমাম মাকরিজি উল্লেখ করেছেন যে আল ময়জলিদ্দিন ইল্লাহ এইটাকে এই লোকটা একটা বেদাতি মানুষ ছিল শিয়া ছিল রাফিজি পর্যায়ের বাতিনি পর্যায়ে মারাত্মক পর্যায়ের বেদাতি এমনকি সিরিক ডাহাডাহা শিরিক তার মধ্যে ছিল তো এই লোকটা করছে কি তিনশত হিজরিতে বাষট্টি হিজড়িতে কায়রুতে এটা চালু করছে কত কত তিনশত বাষট্টি তাইলে তার জন্ম তারিখ পাইলেন তো এর আগে তিনশো বাষট্টি হিজড়ির আগে একদিন আগেও কিন্তু এই মিলাদ মাহফিল দুনিয়াতেই ছিল না তো আমার নবীর সাহাবারা যে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসলেন তারা এটার নামগন্ধ শুনলেন না তা আমিরাও শুনলেন না এমনকি এই হিসাব করলে তবে তো আপনি পাওয়া যাবে না তাহলে পরে আপনি এটা কোন ভালোবাসা দেখাচ্ছেন আপনি কি আল্লাহনবী ইসলামের চেয়ে বেশি তার তাকে ভালোবাসেন নাকি আল্লাহ আকবর খুবয়েব বিন আদি রিল্লা বদর যুদ্ধে তারা বন্দি করে নিয়ে আসলো এরপরে কত কষ্ট দিল তারপরে আপনার তাকে শুলে চড়াবে এই রং পায়তারা চালাচ্ছে এমনি একটা মুহূর্তে তাকে বললো যে আচ্ছা খুবাইব তুমি একটা কথা বলো দেখি তাইলে তোমাকে আমরা ছেড়ে দিতে পারি বলে কি তুমি তোমার নবীকে তোমার জায়গায় আনি বসে বসাই দাও আমরা তোকে তোমার মায়ের কুলে পৌঁছাই দেবো তাইলে আর তোমার কষ্ট লাগবে না সুলে চড়ানো হবে না কোনো কোনো কষ্ট দেওয়া লাগবে না খবাইবরাদু কি বললেন বললেন লা ও আল্লাহি বৈথি ও তুষা কুবি তুমি বলতেছো আমার নবীকে আমার জায়গায় সুলে চড়ানোর জন্য এখানে আনতে আমার মায়ের কুলে আমাকে পৌঁছাই দিবা আমার নবী সাল্লামের গায়ে আমাকে কোলে পৌঁছানোর দরকার নেই এখানেই রেখে তোমরা যদি বলো যে খালি নবী নবীমের গায়ে একটা কাটা বিদ্ধ হোক সেটাই আমার সহ্য নয় সাহবাইকার এইভাবে ভালোবেসেছেন জাহান প্রাণ উজাড় করে ভালোবেসেছেন আল্লাহর নবী সামের উদ্দেশ্যে এতটুকুই ভালোবেসেছেন যে কাফির বাদশাহ বলেছে যে মা রাই তো আহাদান ইউ হেবু আহাদান মিসলা মুহাম্মদিন সল্ল্লাহ আলী ওয়া আমি তো অনেক মানুষকে দেখলাম যে তারা অনেককে ভালোবাসে কিন্তু এই এই জাত ভালোবাসা আমি আর পাই নাই যে নবী ইসলামের সাথীরা সাহাবিরা তাকে যেই পরিমাণ ভালোবাসে সল্ল্লাহু আলী ওয়া তো যাই হোক আজকে আপনি এই তিনশো বাষট্টি হিজড়ির এই জিনিসটা জন্ম নেওয়া জিনিস এটাকে আপনি বলতেছেন যে নবী ইসলাম শুন না আরও আশ্চর্যের বিষয় হলো তারা গলাবাজি করে বলতেছে যে আল্লাহ নিজেই এই মিলাদ মাহফিল করছেন বলেন রাহাউল হ্যাঁ আরেকজন বলছে যে সকল সুন্নার প্রবর্তক হলেন আল্লাহ নবী সালাম আর মিলাদ মাহফিলের প্রবর্তক স্বয়ং আল্লাহ বেদাতি কথা বলতে গেলে তো দাঁত লাগে না না দাঁত যখন নাই এবার কি চাবাবে বেচারা কিছুই তো পাচ্ছে না এখন যখন যেটা যেভাবে ইচ্ছা খালি বলছে যে খালি মুখে দাও ওই যে এক বক্তা বক্তব্য জানে না তো লোকজন বলছে যে বক্তব্য জানেন না আপনি ওয়াশ করতে আসছেন কেন বলে ওই যেরকম করে লোকজন ভর্তা বানাইতে পারে না একসাথে লবণ তারপরে কুল তারপরে ধন্যার পাতা এগুলো দিয়ে তো ভর্তা বানাইতে হয় ওই ওগুলো পারে না এরপরে সে করে কি এখান থেকে ধন্য পাতা টানে ওখান থেকে বড়ইটা মুখে দেয় ওখান থেকে কিছু লবণ ছেড়ে দেয় ওখান থেকে আরও কিছু মশলাপাতি দেয় দিয়ে দিয়ে দিলেও আর কি একটা হয়ে গেলো বলে বিল্লাহ তো আমাদের সমাজে হোক আর যেই সমাজে হোক বেদাতি মানুষের অবস্থা হলো এরকম ইয়াতাব্যাতাব্যতান আরবিতে বলা হয় যে অন্ধ মানুষের মতো অন্ধকারে কাঠখড়ি মানে যারা অন্বেষণ করে জমা করতে গিয়ে এরপরে সমস্যা কি হয় জানেন হাত 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 রাখছে এই করছে সেই করতেছে এবং অন্ধকারে কেউ যদি কিছু হাত দেয় সামনে বন জঙ্গলে গিয়ে হাতে কি শুধু কাঠখড়ি লাকড়ি আসে ওখানে সাপের ধ্বংসন খাওয়া লাগতে পারে ওখানে আরও কত কিছুর সম্মুখীন হওয়া লাগতে পারে তো বেদাতি মানুষের দলিল খোঁজার সিস্টেমটাই হলো এরকম মানে আন্দাজের উপরে আর একটা হলো কি আবেগের উপরে আজকের বিষয় যেহেতু ছিল উৎস তো আমরা সেদিকে চলে যাই তাদের উৎসটা কি আল্লাহর সন্তুষ্টি সুরা যেটা আমি আপনাদেরকে বললাম হাদিদের সাঁতার সময় যাতে আল্লাহ নিজেই বললেন তারা কি চায় তারা মূলত আল্লাহ সন্তুষ্টি চায় কিন্তু আল্লাহর সন্তুষ্টি কি চাইলেই কি পাওয়া যায় চাইলেই কিন্তু ভাই পাওয়া যায় না তো এই জন্য আসুন আমাদের উচিত হলো আল্লাহর সন্তুষ্টিটা আল্লাহ রব্বুল আলমীন যেই পথে চললে যেই মতে কাজ করলে আসলেই পাওয়া যায় আমাদের সন্তুষ্ট সেই পথে সেই মতে করতে হবে ইমাম জুয়ে রাহম আল্লাহ জুয়াইনি ইমাম গাজালির উস্তাদ ওনার একটা কথা স্মরণ করে দিয়ে আমি চলে যাব দুই একটা পয়েন্ট আউট করে যে এই জিনিসগুলো বেদাত করে মানুষ উনি বলছেন যে এই যে আমরা যে এবাদত করি যে সুন্নতি নিয়মে আবাদত করি এইটার মধ্যেই হলো উনি বলছেন যে তারইদুল্লিল আদা ও তথই ফি এবাদাতিল্লা ও ফি আতিল্লাহ আমাদের অনেকে বলেন যে আমরা নামাজ পড়ি এটা ব্যায়াম বিয়োগ ব্যায়ামের মতো কিছু ব্যায়ামের কথা না না হামলাল বিল্লাহ আবার আরেক দল যারা আধ্যাত্মিকতার ব্যাখ্যা ব্যাখ্যা দেন তারা বলেন আমরা যে জিকির করি এটাই হলো এটা হলো আমাদের এই একটা 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 হলো রিহার্সেল রিহার্সেল একটা রিহার্সেল হলো অ্যাবাদতের জন্য নিজেকে অভ্যস্ত করা আরেকটা হলো শারীরিক ব্যায়াম তোরা কিন্তু বর্তমান জিকিরের মধ্যে দুইটাই তারা অ্যাপ্লাই করতেছে যেমন লাফ দে দেখছেন তো ওই ব্যায়াম বিয়োগ ব্যায়াম আর লাগেই না কিন্তু আসল ঘটনা হলো আমাদের যে এবাদত যেটা ওই নফল এবাদতটা করতে গেলে আমাদের কোনোটাই লাগে না আপনি নফল নামাজ বেশি পড়ে দেখেন আপনার কিছুই লাগবে না আপনার হাঁটাও লাগবে না কিছুই লাগবে না এরপরেও আপনি হাঁটেন কারণ আপনি তো ওই এবাদত করতে পারেন না তো ইমাম জুয়াইনি রহমুল্লাহ কিন্তু বললেন যে বেশি বেশি নফল আবাদত করাটা অঙ্গ প্রত্যঙ্গকে ইজি করার কাজে সহযোগিতা করে রমজান মাসে যখন তারাবি পড়েন তখন তাহাজুদ পড়া কি আর কষ্টকর থাকে এরপরের মাসে অনেক আরামের কেন ইজি হয়ে গেছে ইজি ওই খেলা খেলোয়াড়রা যেরকম খেলার মাঠে যাওয়ার পরে তারা কি করে ওই এইরকম কিছু অঙ্গভঙ্গি করে এগুলো ইজি করার জন্যে নিজেকে শরীর শরীরের সকল গিট্টো আছে এগুলোকে সহজ করার জন্য তো ও নফল এবাদত সুন্নতি পন্থায় যত বেশি পড়বেন এতে আপনার ট্রেনিং হবে দুইটা একটা হলো শরীরও ইজি হবে এবাদতের জন্য সে অভ্যস্ত হবে নাহলে নফল দুই ডাকাত নামাজ যারা অভ্যস্ত না ওদেরকে পড়তে বলেন ওহু পাহাড় বহন করার চেয়ে তার কাছে কঠিন ঠিক কিনা তথেব এইটা পড়তে পড়তে সহজ হয়ে যাবে আর সেই সাথে আবার আল্লাহ রব আলমের সাথে আপনার কানেকশনটাও মজবুত হয়ে যাবে সাহেদে কুদ্জিতে আল্লাহ নিজেই বলছেন নফল আবাদত পড়তে করতে আমার বান্দা এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে আমি তাকে ভালোবেসে ফেলি তখন তার পা তার হা তার চক্ষু তার কান এই সবগুলো আমার তত্ত্বাবধানে এসে যায় এগুলো দিয়ে সে আর অবাধ্যতার কাজ করতে পারে না আল্লাহ আকবার আমাদের তাহলে এই জিকির যেটা তাহলে বোঝা গেলো শত সংখ্যার যত জিকির আছে নামাজের পরের যত জিকির আছে শুইতে যাওয়ার দুয়াব জিকির আছে এগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার এবাদতে অভ্যস্ত হওয়াটা সহজ হয়ে যাবে এবং নিশ্চিতভাবে আপনি আল্লাহকে পাওয়াটা সহজ হয়ে যাবে কোরআনতেলাও তো আপনি সবসময় বেশি করে করবেন আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে শরীরেও দেখবেন তার একটা প্রভাব রিফ্লেক্স হয় শরীর মন ফ্রেশ হয় এবং বরকত পাওয়া যায় সকল কাজে যেহেতু আল্লাহ রবুল আলম কোরআনকে নাজিল করেছেন বরকতূর্ণ একটা কিতাব হিসাবে তো আমাদের সমাজের লোকজন কি করছে এই মিলাদ মাহফিলটাকে ওপর্যন্ত তারা নিয়ে নিয়েছে শেষ পর্যন্ত বলছে যে আমরা আল্লাহকে খুশি করার জন্য এটা করতে চাই তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব সময় কাছেই গেছে আপনি ছোট্ট একটা আমল করবেন কিন্তু এটা আল্লাহকে রাজি করার জন্য করে থাকেন আর আমার নবী সাইসমের নির্দেশ অনুযায়ী করেন তার ফায়দা কত দেখেন সুরা হাসের নয় নম্বর আয়াতটা আপনারা একটু পড়বেন আমার অনুরোধ থাকলো ওই নয় নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমী একটা ঘটনা অঙ্কন করেছেন শুধুমাত্র আবুতালহা রদি আল্লাহ তাল্লাহ আনহু আল্লাহর নবীমের সাহাবিকে মেহমানদারি করেছিলেন কিন্তু ওই মেহমানদারিটা ছিল খুব টাফ ব্যাপার যেটা আমরা পারবো না সেটা কোনটা আপনি বলবেন না পারব না কেন আমরা আরো বেশি আইটেম দিয়ে নবীন মেহমানটা পাইলে আমরা একেবারে মজিয়ে কষিয়ে পাক করে রসিয়ে খাওয়াবো কিন্তু না সাহাবাদের ছিল না যে মেহমানকে খাওয়াইতে গিয়ে উনি সারা রাত উপবাস উপাস তার স্ত্রী উপাস তার সন্তানরা উপাস আর স্ত্রীকে বলছেন খাবারটা এনে তুমি ভান করবা যে এটা ঠিক করতেছো আর ওইটা লাইটটা নিভাই দিবা বুদ্ধি করে আর আমি শুধু তাকে বুঝাবো যে আমি অঙ্গভঙ্গি দিয়ে যে আমি আপনার সাথে আসি হাত নাড়াচ্ছি হয়তো আওয়াজ করতেছি আমি এক লুকমা খাব না শুধু এই আয়োজনটা এই এটা আয়োজন খাবারের চেয়ে এটা বড়ো আল্লাহর কাছে লাগছে আর এটা তো কোনো জান দেওয়াও না প্রাণ দেওয়াও না যুদ্ধও করা না শুধুমাত্র একবেলা খাবার সকালে আল্লাহ যা কিসমতে রাখবেন আমরা খাবো বাচ্চাদেরকে খাওয়াবো একদিক থেকে হিসাব করলে অত কষ্টের কিছু না কিন্তু অপর দিক থেকে আমাদের অবস্থা হিসাব করেন আজকে আমরা একটা আইটেমের কারণে আমার সন্তানদেরটা এত বেশি প্রাধান্য দেই যে একজন মেহমানকে হয়তো ওটা বাদ দিয়ে ফেরত দিয়ে দেই বিশেষ করে ভিক্ষুক আসলেও ওটা তো কথাই না তাকে ভাসি খাবার দিয়ে কোনো রকম ফেরত দেওয়া যায় কি না আমরা সেই চিন্তা করি আবার ওইদিকে আমাদের অভিলাষ খুব বেশি আছে আমি গুজার আমি এতবার হজ করছি এতবার উমরা করছি আমার তো জান্নাতে একটা মানে অনেক উপরের ক্লাস থাকবে এইভাবে তাইলে মিলাদ মাহফিল যে করতেছেন বাবা এটা তো ইসলামের নাই আসলে আল্লাহ নবী সাহায্যকে মহব্বত করতে গেলে কি পদ্ধতি দেখেন সামান্য একটা মেহমানদারি করে আরও সে আজিমের মালিক লোক হয়ে মাহফুজ থেকে কোরআনের আয়াত নাজিল করে দিলেন কেয়ামত পর্যন্ত এটা কোরআনের আয়াত হিসাবে পরিগণিত হয়ে গেল মানুষ করবে তার থেকে যারা শিক্ষা নিবে তারা উপকৃত হবে কিন্তু কোরআনের আয়াত নাজিল হওয়া এটা কোনো সহজ জিনিস ছিল না সাবি মেহমানদারি করে ফজর নামাজে গেছেন মনে মনে হয় হায় হায় যে হইলো মেহমানকে তো ভালো কিছু পারিনি কারণ ওনাদেরটা না করেও তো বেশি কিছু ভালো দিতে পারেন নাই এটা তো মনের ভিতরে আক্ষেপ থেকে গেছে আর ওইটাই তার আসল কারিস্মা আল্লাহ নবী সাহেব বললেন যে তোমরা যে দুইজনে মিলে আমার মেহমানের সাথে যে আচরণ করছো আল্লাহ তো সেটার খবর আমাকে দিয়ে দিয়েছেন বলেন আল্লাহ নবী সাহাবি নবী বলেন কি আল্লাহ আল্লাহ আর সাহাবাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সংবাদ আসলে সারা পৃথিবীর সেরা সারপ্রাইজ এর উপরে আর কোনো কিছু এটা বাস্তব কথা বলেন আল্লাহ আমার কথা জেনে গেছেন উনি এতেই খুশি আল্লাহ আল্লাহনি বলেন খালি জেনে গেছেন না আল্লাহ বলেছেন আল্লাহ হিম যে তারা তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েও নিজেরা না খেয়েও নিজেরা অভুক্ত থেকেও নিজেরা ক্ষুধার্ত থেকেও তারা অন্যকে প্রাধান্য দেয় এরপরে আল্লাপাক বললেন যারা তাদের মনের কার্পন্য তাদের থেকে উত্তরণ পেল সেখান থেকে উদ্ধার পেলো আল্লাহর আলী বললেন তারাই হলো সফল কাম জাতি তারাই হল সফল কাম সমাজ তারাই হলো সত সফল কাম মুসলমান তো আপনি সাহাবাদেরকে কি দিয়ে পার করবেন আর তালহারদুল্লাহ কে যদি দেখেন উহুদের ময়দানে গিয়ে তালহারদুল্লাহ যে সাবি বলছিলেন যে নাহরি দু নাহরিক আল্লাহ নবী আপনি আমার বরাবর হয়ে থাকেন একটা তীর একটা গুলি যেন আপনার গায়ে না স্পষ্ট করতে পারে সবগুলো আমার গায়ে বিদ্ধ হয়ে যাক আশিটার মতো বর্ষা বল্লম তীর কামান সবগুলো একেবারে হাত ঝলসে গেছে নকটা সামান্য দেখে বুন চিনতে পারছে তা না হলে বিবৎস হয়ে গেছে শরীর সব শেষ হয়ে গেছে আল্লাহ নবী সাইসেমের গায়ের জন্য একটা কাঁটা পর্যন্ত বিদ্য না হয় যেমন খুব বিন আদি বলেছিলেন যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে সবচেয়ে কঠিন মুহূর্তে প্রত্যেকটা সাহাবীর কিন্তু মনের কামনা বাসনা এটাই ছিল আর ওই ওই ভূমিকাটা নিতে চাচ্ছিলেন ওই দিন কিন্তু আবু বকর সিদ্দিকরাজের সিদ্দিক কেঁদে কেঁদে একবার বলছেন যে বদরের সকল ক্রেডিট তো তলহা নিয়ে নিছে বলে কেন বলে আমি চাচ্ছিলাম যে নবীর সামনে দাঁড়াতে তলহা বললেন যে আবুগর সিদ্দিক ভাইজান আপনি তো অনেক কিছুই নিয়েছেন ক্রেডিটের সব কিছু তো আপনি নিয়ে নিছেন আজকের দিনটা শুধু আমাকে দেন না বলে না জীবন দিবেন জীবন রক্ত না সারা জীবন চলে যেতে পারে জানেন নির্ঘাত এখানে শত্রুদের যে সংখ্যা তাদের যে অস্ত্র এগুলোর মোকাবেলায় একজন আরেকজনের সাথে কম্পিটিশন করছেন যে আমাকে সেটা নিতে দাও জীবন নেওয়ার প্রতিযোগিতা আমাকে আগে যেতে দাও আর তুমি নিমকি জিলাপি খায়া আর আশিকে রসগোল্লা আশিকে রসগুল্লা বলতেছে রসগুল্লা খাইয়া তোমার মতো বেহায়া মুসলমান এই দুনিয়াতে না থাকাই ভালো ছিল আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দান করো তথে বন্ধুগণ সময় শেষ হয়ে গেছে আমরা তাদের উত্তরসূরি আমরা তাদের উত্তরসূরি আমরা আসলে কোরআন সন্ন্যাক ফলোয়ার কিন্তু এটাকে বুঝতে গেলে কিভাবে অনুসরণ করবেন সাহাবারা যেভাবে করছেন আজকে আপনারা কিছু সাহাবাদের মধ্যকার কিছু একটা দ্বিতীয় পাঠ সেটাও দেখলেন যে তারাও মনের ভিতরে কিছু আসতে চাইলেও আল্লাহ নবীর কীভাবে গাইডলাইন করলেন ঠিক আছে না নাই ওই যে আরো তিনজন যে আরেক প্রকারে আসছে তিনজন বললেন নবীর আবহাওয়াতে বর্ণনা শুনে যে আমাদের তো গুণাগার মানুষ এটা আরেকটা অজুহাত বেতাদের একটা অজুহাত হলো আল্লাহ সন্তুষ্টি পাওয়া ভালো কাজে অগ্রণী হওয়া আর দ্বিতীয় অজুহাত ছিল কি যে আমরা গুনাগার মানুষ পাপিতা মানুষ তাইলে আমাদেরকে কিছু একটা আল্লাহর সামনে পেশ করতে হবে ওই তিনজন সাহাবির হাদিস এটাও উপকারিতে আল্লাহ নবীজ কি বলে দিলেন যে না না ওই আদর্শ আমারটাই থাকবে তুমি গুণাগার গুনাহ মাফ করিতে চাও আবার তোমরা চাও আল্লাহর সন্তুষ্টি বেশি চাইতে আগাগুলো আমার আদর্শ ছাড়া গুনা মাফেরও কোনো পথ নাই এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ারও কোনো পথ নাই আর এর চেয়ে জিনিস আর কি সুরা আল ইমরানের তেত্রিশ বর আল্লাহ বলে দিলেন যে কুল ইন কুন্তুম তো আল্লাহ ফাত্তাবিউনি হেবিব কুমল্লাহ ও ইয়াফরুল্লাহ কুম দুনু বা কুমল্লাহ গাফুরুর রাহিম ফুজাইল ইয়াজ সাধক মানুষ উনি কোনো অন্য দিকের মানুষ না সুন্নাহ যতটুকু মধ্যে আছে সাধনার দিক থেকে অনেক বেশি আছে এবং প্রসিদ্ধ উনি আর ওরা অনেকে ওই সুফি মতবাদের লোকজন তাকেই ফলো করে কিন্তু এই মানুষটা কি বলে দিলেন যে এই আয়াতটা হলো স্কেল স্কেল মানে সুন্নার সাথে নবীর আদর্শের সাথে আপনার আমলগুলোকে যদি স্কেলের মতো করে দাগ যেরকম সমান হয় ফুটে উঠে ওইভাবে যদি মিলাইতে পারো যতটুকু মিলাইবা ততটুকু ইহব কমল্লাহ আল্লাহর ভালোবাসা পাবা এমনকি কি কুমি জুনু বা ক্ষমাও পাইবা ওই যে রা কি বললো দ্বিতীয় হাতিছে যে আমাদের তো গুণা আছে বেশি এই জন্য আমি আমি সারাই তাহাজু পড়ব এ বলছে আমার গুণা বেশি ওইটা মাপ পাওয়ার জন্য আমি প্রত্যেকদিন রোজা রাখবো আরেকজন বলছে তাইলে আমার আমারও গুণা বেশি আমি ওটা করতে গেলে বিয়েই শাদী করবো না আপনারা আগের হাদিসে উত্তর পেয়ে গেছে না বিয়ে শি করা লাগবে এবং এই হাদিসে তিনি বলছেন আমি রোজা রাখিও আবার রোজা ছাড়িও আমি আবার বিয়ে শি করেছি আমার স্ত্রীর অধিকার আমি দেই বরং আরেক হাদিসে বলে দিলেন যে তোমার চোখের অধিকার আছে তোমার স্ত্রীর অধিকার আছে এমনকি তোমার প্রতিবেশীর অধিকার আছে ফাওয়া কুল্লি হাক্কা প্রত্যেকের যার যার যে অধিকার আছে সেটা তোমরা বুঝিয়ে দাও নবী সৈসম যে আমার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বন্ধুগণ এটাতে বেদাতের তিল লেশ মাত্র কোনো অবকাশ নাই আমরা বুঝতে পারলাম সর্বশেষ কথা যে আল্লাহ নবী সৈসামের অনুসারের মধ্যেই আমাদের সব কিছু নিহিত আছে নাকি কোনো কিছু বাকি আছে আল্লাহ যদি ভালোবাসা ওয়াদা দিয়ে দেন আর কি বাকি থাকে জ্ঞানীরা বলছে আপনি যে বলতেছেন অমুককে ভালোবাসি তমুককে ভালোবাসে এটা কোনোই রেজাল্ট নাই যতক্ষণ মধ্যে ওই পক্ষ থেকে সারা শব্দ না আসে অথচ এই মধ্যে কি পাইলেন আমার নবীর অনুসরণের মধ্যে আপনি এখন তাহাজুদ কম পড়েন বেশি করেন একদিনও না করেন ওই যে মূল কাজগুলো যদি করতে পারেন ইউ হ্যাভ যদি অন্তত থাকে থাকেন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন আল্লাহ রবিল্লা আমাদেরকে এই কথাগুলো বুঝে অনুদন করে আমল করার তফিক দান করেন বিশেষ করে আজকে এই রবিলকে কেন্দ্র করে সরকারিভাবে বেদাতীয় আচার অনুষ্ঠানের জন্য ছুটি গোচনা হতে হতে পারে তারপরে আপনার অনেকে অনেক মিটিং মিছিল এমনকি আমাদের সমাজে দেখছি শান্তি মিছিলের নামে রেলি তারা বের করে কেরালাতে আপনার এটার নামে টন টন মিষ্টি তারা নাউজুবিল্লা মানুষের উপরে ছুঁড়ে মারে অপচয়ও করে এগুলো দেখলে কি আল্লাহ নবী সহ্য করতেন তাইলে পশ্চিমকাল এগুলো আল্লাহ নবীর সর মহব্বত নয় এরপরে আবার একদল মিলাদের নামে আয়োজন করে এটাও বেদাতি অনুষ্ঠান বেদাতি অনুষ্ঠান না তা আবার দাঁড়িয়ে জাগিয়ে বলে যে আল্লাহ নবী রুহানি ভাবে হাজির হন এটা শিরিপ পর্যন্ত গড়ায় যায় এই জন্য আলিমগুল বলছেন আল বেদাতু বারিদুল কুফরি বেদাত কিন্তু কুফুর এবং সিরিখির পোস্ট অফিস অর্থাৎ বেদাত জাহান্নামের পথ বেদাত দ্বারা কোনো দিন আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় না আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি পাইতে গেলে তৌহিদের উপর সুন্নতি কায়দায় সুন্নতি নিয়মে আমল করে যেতে হবে তাইলে দুনিয়া তো আমরা হেদায়তের উপর থাকবো পরকালে ইনশাল্লাহ আমরা জান্নাত জান্নাতলাভে ধন্য হবো আল্লাহ পাক আমাদের তৌফিক দান করবেন আমিন قال الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته